तो दोस्तों वेलकम टू अनदर अनकट वीडियो। अनकट वीडियोर एक पोक माथार भर किस दिन जब उठसे अनकट वीडियो बनाब से वीडियोते जा सब एक बारे अपलोड दिए दिव भूल त्रुटि जाई है ना क्या कारण आमी अनेक सुंदर भावे गुछिए एक वीडियो अपन तैरी दिलाम से ही वीडियो अपना देखे भावलें नाजमुल भाई ए रकम ही आसल एरक ना जे रखम सबसक्राइबार ओ रकम जानुक से चाह तो जाई होक आमाके प्रश्न करा हुई नाजमुल भाई आमी सेकेंड हैंड बाइक क्रय करब एवं आमार बाइकटीर इंजिन खोला हुए किना सेटी आमी किभावे इन्सपेक्शन करब तो आमी ताके कयेकटी वीडियो लिंक दिएछी एवं बोलेछी ठीक आछे तारपरेओ आमी आरेकटी वीडियो तैरी करे देव। तो एकटी सेकेंड हैंड बाइकेर फार्स्ट टू लास्ट जा आछे इन्सपेक्शन किभावे करबेन की देखे आपनी निर्वाचन करबेन ए बाइकटी आपनी क्रय करबेन कि करबेन ना सेटी এই যে বললাম না আনকাট ভিডিও ভুল হলে সেটা দিয়ে দেব। তো যাই হোক কী দেখে আপনি নির্বাচন করবেন যে পুরোটা বাইক কোন কোথায় ঠিক আছে কোটা ঠিক নেই বাইকটা কিনা ঠিক হবে কি ঠিক হবে না সেটি কিভাবে আপনি যাচাই করবেন সেটি নিয়ে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আছে সেগুলো আছে দেখবেন। তারপরেও আজকের ভিডিও হচ্ছে ইঞ্জিন নিয়ে, স্পেশালি ইঞ্জিন নিয়ে যে ইঞ্জিনটি ঠিক আছে কিনা বা ইঞ্জিনটি খোলা হয়েছে কিনা সেটি আমি কি দেখে বুঝব একদম সিম্পল কয়েকটি উপায় আমি বলে দেব। বিকল্প থাকবেই, দেখা গেছে আমি যেগুলো বলছি এগুলো হয়তো আপনি জানতেও পারেন, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যে নাজমুল ভাই বিষয়গুলো আগে আমরা জানতাম। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেই ইঞ্জিন, এই ইঞ্জিনটা এটি আনটাচড কিনা মানে খোলা হয়েছে কিনা সেটির জন্য সর্বপ্রথম আমরা যেটি করব তা হলো এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, আমি আরেকটু সামনে থেকে দেখাই জুম করে। এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই নাটগুলো কি হয় এই যে নাটটা একদম চোখা, কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা মাথা একদম চোখা। মানে এই নাটগুলো যখন লাগানো হয় তখন এমন একটা মেশিন দিয়ে লাগানো হয় যে মেশিনগুলো এই নাটগুলার যে চোখা এই ভাবগুলো আছে এগুলো ক্ষয় করে না, একদম আটকানো থাকে এবং আটকে যায়। তো কোম্পানি থেকে যখন এই নাটগুলো আটকানো হয় তখন এই নাটগুলো একদম স্মুথ থাকে, ফ্রেশ থাকে, কিন্তু এই নাটগুলো যখন খোলা হয় তখন এই কোনাগুলো, এখানে খোলা কোনো নাট আছে কি না থাকলে আমি আপনাদের দেখাইতে পারতাম, খোলা খোলা খোলা, আচ্ছা খোলা কোনো নাট নাই, তারপর আমি বড় নাটটা দিয়ে দেখাইতেছি। তো কি হয় এই নাটের যে কোনাগুলো আছে এই যে কোনাগুলো এগুলা ঘোলা হয়ে গেছে কেন, আনকাট ভিডিও দেখে এরকম করব। হ্যাঁ এই যে কোনাগুলা এই কোনাগুলা স্মুথ হয় না, এখানে আপনি দেখতে পাবেন কিছুটা ক্ষয় হয়ে গেছে, এখানে কিছুটা ক্ষয় হয়ে গেছে। এই যে নাটটা এখনও আনটাচড, এই নাটটার ভিতরে এখনও কোনো কিছু বসানো হয়নি, দেখলে বোঝানো যায়। কিন্তু এই নাটটার ভিতরে যখন কোনো কিছু বসিয়ে এটা তারপর এটাকে খোলা হবে, চাপ দেওয়া হবে, তখন এখানে 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 স্ক্র্যাচ করবে, ফিনিশিং তো থাকবেই না। তো এই ফিনিশিং যখন থাকবে তখন বুঝবেন যে নাটগুলো খোলা হয়নি। এখন কিছু কিছু নাট আছে যে দেখাচ্ছি, এগুলো কিন্তু না খুললে ইঞ্জিন কখনই খোলা যাবে না। তো এই নাটগুলো যদি আপনি দেখতে পান যে একদম ফিনিশিং আছে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনটি খোলা হয়নি। এখন অনেক আছে নাট দেখে বোঝে না, নাট দেখে বুঝতে পারে না যে ইঞ্জিন খোলা হয়েছে কি না, আর অনেক সময় নাটগুলো চেঞ্জ করে দেওয়া হয় বা সার্ভিসিং সেন্টার থেকে এমনভাবে খোলা হয় বা লাগানো হয়তো এখানে স্ক্র্যাচ খুব একটা পড়ে না। তো এখন এই নাটগুলো ছাড়া আপনি আর কি দেখতে পারবেন, আরও কিছু বিষয় আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝোড়াটা ইঞ্জিনের, খেলতে যাবে যাও যাও ঠিক আছে। তো যাই হোক দুঃসঙ্গে করলাম ওদের সাথে একটু, এখানে যেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কি হয় ফিনিশড হয় না, ফিনিশিং হয় না। এই যে এই পার্টটা আর এই পার্টটা ইঞ্জিনের দুইটা পার্ট যখন একসাথে করা হয়, এখানে আরেকটি দেখতে পাচ্ছেন জোড়া, এই দুইটা পার্টকে যখন একসাথে লাগানো হয় তখন মাঝখানে আঠা কিট আরও অনেক কিছু ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো কখনোই এত সুন্দর ফিনিশিং হবে না, এই যে এটা দেখতে পাচ্ছেন ফিনিশড। তারপরে যে হেডের এখানে, তারপরে যে এখানে যে জোড়াটা আছে এই জোড়াগুলা এখান দিয়ে দেখা যায়, জোড়া আছে এখান দিয়ে দেখা যায় এই যে নিচে, এই জোড়াগুলা কখনোই অনেক সুন্দর ফিনিশিং হবে না। এই জোড়াগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেখানে আপনার কিছু সময় ও এই কিটগুলো বেরিয়ে থাকে, গ্যাস কিট বেরিয়ে থাকে, এদিক থেকে রাবারগুলো বেরিয়ে থাকে, আঠার মতো দেখা যায়,
এই ফিনিশিংটা সুন্দর হয় না মাঝখানে এবং ওই ময়লা জমে থাকে, এটা দেখতে পারবেন। এখন বলতে পারেন যে অনেক ভালো ভালো সার্ভিসিং সেন্টার আছে যারা এমনভাবে ইঞ্জিন খোলে আর এমনভাবে লাগায়, ওইটাকে এই দোকানদার আনট্রাস্ট বলে বিক্রি করে দেয়। আনট্রাস্ট আনট্রাস্ট, হ্যাঁ, এটা টাচ হয় না, এখনও খোলা হয় নাই, একদম পিওর ইঞ্জিন। তখন আপনি কি করবেন? ও, তাদের জন্য সবচেয়ে ভালো সাজেশন হলো আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করবেন, আপনার সবচেয়ে বড় বিষয় খেয়াল রাখতে হবে অনেকগুলো বিষয়ের ভিতরে, অনেকগুলো বিষয় আমি পয়েন্টে পয়েন্টে আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, কিন্তু অনেক বড় একটি বিষয় আছে, তা হলো মাইলেজ, কত কিলোমিটার রান করছে। এখন অনেক সহজ যে কত কিলোমিটার রান করছে মিটার থেকে দেখা, অনেক সময় হয় কি মিটার ট্যাম্পারিং করে, তো সেটি কিভাবে আপনি বুঝবেন মিটার ট্যাম্পারিং করেছে কিনা সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। যাই হোক, বেশিরভাগ সময় বাইয়ার যারা আমরা বাইক যখন ক্রয় করি, তো বিক্রি যারা করে তারা যদি ব্যক্তিগত ইউজার হয়, দেখা গেছে কোনো দোকান থেকে ক্রয় করলাম না আমরা, কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে তার কাছ থেকে ক্রয় করলাম, সে হয়তো এই ট্যাম্পারিংটা করবে না। এই জন্য অনেক সময় আমি বলি যে এলাকার ভিতরে আশেপাশে থেকে জানাশোনা মানুষের কাছ থেকে বাইক ক্রয় করুন, 20,000-25,000 কিলোমিটার চললেও আপনি ঠকবেন না। তো যাই হোক, তো আপনি যখন বাইক ক্রয় করবেন আপনি দেখবেন সব সময় মিটারে 20,000-22,000 বা 25,000 কিলোমিটারের উপরে যাতে না হয়। আমি সবসময় বলি যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করতে চান তারা 10,000-20,000 কিলোমিটারের ভেতরে ক্রয় করুন, 10-এর নিচে ক্রয় করতে পারলে ভালো, আরও সেক্ষেত্রে হয়তো দাম একটু বেশি নেবে। সেকেন্ড হ্যান্ড বাইকের মজাটা হলো যে আমি একটা প্রিমিয়াম জিনিস চালাবো, কিন্তু সেই জিনিসটার দাম হবে কম এবং সেটার জন্য খুব বেশি সার্ভিসিং কস্ট আমাকে দিতে হবে না। আর যদি একবারে নিউ কিনতে যান সেক্ষেত্রে দাম বেশি পড়বে। তো অনেক সময় সাওয়ারিতে 50 কিলোমিটার 100 কিলোমিটার চলছে, এরকম অনেক বাইক বিক্রি হয়। আমি জানি না 50 কিলোমিটার চালায় কীভাবে মানুষ বাইক তাদের কাছে বিক্রি করে। আচ্ছা, হতে পারে বিক্রি করে, 50 কিলোমিটার 100 কিলোমিটার চালায় বিক্রি করে, তারপরে কিংবা বাইকটা কোনোভাবে শোরুম থেকে আইনে তাদের কাছে বিক্রি করে, শোরুম থেকে কিনা 50 কিলোমিটার চালায় তারপরে তাদের কাছে বিক্রি করে। অবাক লাগে না বিষয়টা, শোরুম থেকে 3,00,000 টাকা দিয়ে কিনা তাদের কাছে বিক্রি করবো 2,50,000 টাকা, তার আবার 2,70,000 টাকা ওই বাইকটা বিক্রি করবো, এই হলো অবস্থা। যাই হোক, অবশ্যই না গেলাম। তো আপনি যখন একটি বাইক ক্রয় করবেন, আমি 100% বলে দিই যে 5,000-10,000 কিংবা 12,000-15,000 কিলোমিটারের ভেতরে মাইলেজ থাকা বাইকটি ক্রয় করবেন, কারণ 20-25-30,000 কিলোমিটারের পরে ওই বাইকগুলোর বেশিরভাগ সময় ইঞ্জিন খোলা লাগতে পারে, বড় ধরনের সার্ভিসিং করানো লাগতে পারে, ছোটো ছোটো সার্ভিসিং তখন আর কাজ হবে না। আপনি 25,000 কিলোমিটারে চলছে একটি বাইক ক্রয় করলেন, আপনি 5,000 কিলোমিটার চালানোর পরে আপনি 10-15,000-20,000 টাকা আপনি বাইকে খরচ করলেন, সেটি কোনোভাবেই বাঞ্ছনীয় না। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন, সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার মজাই অন্যরকম, আর সেই মজাটা পাইতে হইলে আপনাকে 10,000-18,000-15,000-16,000 কিলোমিটার এইরকম ক্রয় করতে হবে। 10,000 কিলোমিটার কেন বলি, 10,000 কিলোমিটারে পরে গেলে বাইকের কিছুই হয় না, বাট বাইকের দামটা কমে যায়, আর 3,000-4,000-5,000-2,000 কিলোমিটার হলে দামটা বেশি রাখে। আবার যদি 20,000 কিলোমিটারের উপরে উঠে যায় সেক্ষেত্রে বাইকের দাম কম পাবেন, বাট বাইকের মান ভালো পাবেন না, বাইকের বিভিন্ন রকমের সমস্যা থাকবে। অনেক সময় আমি বলি যে আপনি টায়ার দেখে কিনবেন বাইকের, কিন্তু টায়ার দেখে কিনবেন না, ইদানিং বহুত বার পরিচালিত আছে টায়ার এইরকম পুরান হয়ে যায়, সেই টায়ারটাকে আবার ঘষা মাজা বিট কাটানো হয় এবং একবার নতুনের মতন তৈরি করা হয় স্প্রে করে। সুতরাং টায়ার দেখে কেনার দরকার নেই। তো কথা ছিলাম, কথা কোন জায়গায় জেনেছিলাম, এই কি অবস্থা, যা আনকার ভিডিও তো বললাম না, যা খুশি তা আজকে সব দিয়ে দেবো, কোনো কথা চলবে না। তো কদিন যাবৎ মাথার ভিতরে পকড়ছে আনকার ভিডিওর কথা, ছিলাম কোন জায়গায়, মোটরসাইকেল। তো যখন সেকেন্ড হ্যান্ড কোনো মোটরসাইকেল কিনবেন, একদম ক্লিয়ার হিসাব যদি জেনুইন মাইলেজ আপনার ফাইন করতে পারেন, তাহলে অবশ্যই 10,000-15,000-16,000-17,000 কিলোমিটারের ভিতরে ক্রয় করবেন, আপনি কম দামে পাবেন, ভালো মানের জিনিস পাবেন। আবার যদি 3,000-2,000-1,000 কিলোমিটারের বাইক ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দাম বেশি নেবে, সেক্ষেত্রে দাম বেশি নিলে আর সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার মজাটা কই পেলাম, তাই না? তো আবার যদি 20,000 কিলোমিটার প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি দাম তো ঠিকই পাইবেন কম, বাট সেই বাইকটির মান পাবেন খুবই খারাপ, এবং সেই বাইকটি সার্ভিসিং করাইতে করাইতে আপনার যান শেষ, তখন আপনি ভাববেন যে শোরুম থেকে কিনলেই পারতাম। তো একদম ক্লিয়ার হিসাব বন্ধুরা। তারপরে এই ভিডিওতে কিছু মিসিং থাকলে, অনেক কথা তো মিসিং থাকবেই, সব কথা ধরবো একবারে বলা সম্ভব নয়, যে বারে বারে ওরা চলে আসে ডিস্টার্ব করার জন্য, আর ভুলে যাইতেই পারি। যাই হোক, এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাবেন।
আর আপনারা ভিডিও দেখেন, লক্ষ লক্ষ মানুষ ভিডিও দেখেন, বাট অনেকে আছে সাবস্ক্রাইব করেন না বা লাইক বাটনে ক্লিক করেন না। এটা তো ফ্রি, একদম ফ্রি। সুতরাং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।